সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান চালিয়েছি। অভিযান চালিয়ে অভিযোগটা ছিল এমন যে এখানে প্যাথোলজি সেন্টার ভালো নেই এবং ভুয়া ডাক্তার বসে। আমরা এসে এটি প্রমাণ পেয়েছি যে ভুয়া ডাক্তার এখানে বসে আছে, যার কোনো পদবি ঠিক নেই, ভুয়া পদবি ব্যবহার করে, যার কারণে সারা দেশের মতো বরিশাল জেলায় জেলা প্রশাসক এস এম মাজিউর রহমানের নির্দেশে আমরা এই কাজটির জন্য চালিয়ে যাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে। আমরা এই প্রতিষ্ঠানকে ভুয়া ডাক্তার সহ পাওয়ায় সর্বোচ্চ 1,00,000 টাকা অর্থদণ্ড করেছি।